ক্রেডিট কার্ডের বিল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। দুই মাসের জন্য সব ধরনের ফি মকুবের কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার থাকলেও তা মানছেন না অনেক ব্যাংক। গ্রাহকদের অভিযোগ, করোনা দুর্যোগের মধ্যেও বারবার ফোন করে ফি জমা দিতে বলছে কোনো কোনো ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, সার্কুলার অমান্য করলে সেই সব ব্যাংকের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, প্রয়োজনে গ্রাহকের অর্থ ফেরত দেওয়া হবে বলেও আশ্বাস তার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থের কথা ভেবে মার্চের শেষ সপ্তাহ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই সময় থেকেই শুরু হয় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা, বন্ধ হয়ে যায় বেশিরভাগ ব্যাংকের শাখা। এই পরিস্থিতিতে দেশের প্রায় 13 লাখ ক্রেডিট কার্ডধারীর কথা ভেবে পরপর দুটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এপ্রিল মাসের 4 তারিখ ও মধ্য এপ্রিলে জারি করা নির্দেশনাগুলোয় বলা হয়, কোনো গ্রাহক ক্রেডিট কার্ডের বিল যথাসময়ে দিতে না পারলে 2 মাসের জন্য কোনো বাড়তি সুদ কিংবা অন্য কোনো বিলম্ব ফি নেওয়া যাবে না। তবে বাস্তবে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে কর্ণপাত করেনি অনেক ব্যাংক। গ্রাহকদের ফোন কিংবা বার্তা পাঠিয়ে বিল যথাসময়ে দেওয়ার জন্য তাগিদ দেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, কামরুল ইসলাম নামে এই গ্রাহকের 5 মে তারিখের ভাউচারে দেখা যায় সুদ চার্জ করা হয়েছে 20,700 টাকা। এমন ভোগান্তিতে বহু ক্রেডিট কার্ড গ্রাহক। কিন্তু লেট ফি দিতে গিয়ে যদি 800 টাকা বাঁচানোর জন্য যদি তাকে 20,000 টাকা দিতে হয়, তাহলে এটা কী ধরনের সার্কুলার হলো, কী ধরনের জনকল্যাণমুখী হলো সেটা আমার বোধগম্য নয়। 9,950 টাকার জন্য তারা আমাকে 1,440 টাকা চার্জ করেছে। গ্রাহকদের সাথে এমন আচরণকে দুঃখজনক বলছেন কোনো কোনো ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। আমি বলবো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বরাবর চিঠি লেখার জন্য বা ওনাকে অ্যাপ্রোচ করার জন্য, ইমেল করার জন্য, অথবা তাদের কমপ্লেন সেন্টারে জানানোর জন্য, এবং তার পরবর্তীতে যদি সেটার সমাধান না হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাস্টমার ইন্টারনেট প্রোটেকশন ডিপার্টমেন্টে সেখানে লিখতে পারেন। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, সার্কুলার দেওয়ার পরও কোনো ব্যাংক ফি কাটলে তা ফেরত দিতে হবে গ্রাহককে। বাংলাদেশ ব্যাংক যখন এই জাতীয় ক্লিয়ার গাইডলাইন যখন দেয় এবং সেটা যদি প্রমাণিত হয় তারা গাইডলাইন বেঁচে রেখেই তারা অতিরিক্ত ই নিয়েছে, তাহলে প্রয়োজন মতো তো দেখা তো পেয়ে ব্যাংক করতে হবে। ব্যাংকগুলোকে স্বউদ্যোগী হয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সুলতান আহমেদ, News 24, ঢাকা।